তো আমি এখন আপনাদেরকে একটা পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো। তো আমি যেহেতু পাওয়ার ব্যাংক বানাবো, তো এই জন্য আমি এখানে 5টি ব্যাটারি ইউজ করব। তো এগুলো সবগুলো হলো মোবাইলের ব্যাটারি। আর আমি যে একটা পাওয়ার ব্যাংকের সার্কিট কিনেছি অনলাইন থেকে, তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা কেউ নিতে চান। তো আমি এটা 45 টাকা দিয়ে নিয়েছিলাম। তো তার জন্য এখন আমাদেরকে ব্যাটারিগুলো সাজাতে হবে। তো আমি ব্যাটারিগুলো এখানে সাজে আমাদেরকে এখন তার দিয়ে জয়েন দিতে হবে। তো আমি ব্যাটারিগুলো লাগাচ্ছি। তো সব কয়টা ব্যাটারি আমার লাগানো হয়ে গেছে, এখন আমি টেপ দিয়ে আটকাই দেব। তো দেখতে পারতেছেন আমি কিন্তু টেপ মেরেছি এইভাবে। তো এখন আমাদের এখানে সোল্ডারিং করে নিতে হবে। তো আমাদের কিন্তু জয়েন্ট হয়ে গেছে। তো আমি মাইনাস প্লাস দেখে কটা ব্যাটারিতে ভালোভাবে লাগিয়েছি। তো এখন আমি এটা টেপ দিয়ে ভালোভাবে আটকাই দেব। দেওয়ার পর পাওয়ার ব্যাঙ্কে যে সার্কিটটা আছে, আমি এটা এখন মেন সার্কিটটা এখানে লাগাবো। এখন আমি ব্যাটারির তারটা লাগাবো। এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। তো এখানে বি ব্যাটারি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো আমি এখানে মাইনাস প্লাস দেখে তারটা সোল্ডারিং করে নিব। তো আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো, মোবাইল চার্জ দিয়ে দেখাবো এবং এটা চার্জ দিয়ে দেখাবো। তো এখন আমি এটা চার্জে লাগিয়ে দেব। তো চার্জে লাগিয়ে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু বাতি জ্বলতেছে, তার মানে চার্জ হচ্ছে। তো আমি এটা খুলে ফেলি। তো এখন আমি পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে একটি ফ্যান চার্জ দিয়ে দেখাবো। তো আমি এটা লাগাই দিই। এটা লাগিয়ে দেওয়ার পর ফ্যানটা চার্জে লাগাই দেবো। তো ফ্যানটা আমার চার্জ হচ্ছে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।